السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিডার ফোর লেসন সেভেন এক্সারসাইজ সিক্স থেকে। আমরা আগের ক্লাসে কিছুটা করেছিলাম, সেটা হচ্ছে তে, যেতে, খেতে, দেখতে, এই ধরনের ভার্ব যখন ব্যবহার হবে তখন সেটা কিভাবে আমরা ব্যবহার করব। আন, হামজা যাব, নুন সুকুন, আন, আন মানে হচ্ছে তে, আমি যাই। এটা আরবি বলতে হবে একজনকে, আমি যাই। কি বলবেন? আজহাবু আজহাবু আচ্ছা, আজহাবু, আজহাবু হচ্ছে আমি যাই। এই যাইয়ের সাথে বাংলাতে আমরা তে যুক্ত করলাম, আমি যেতে, আর আজহাবুর সাথে আমরা যুক্ত করব আন। আন এসে মুদারিকে মানসুব করে দিবে, তাহলে একসাথে কি পড়বো আমরা? হাসান মাহমুদ আপনি বলেন, আন আজহাবা আন আজহাবা অর্থ হবে আমি যেতে, আমি যেতে। আন আজহাবা একসাথে একটা নাউন, আন আজহাবা একসাথে একটা নাউন হিসেবে আমরা তাকে ট্রিট করব। আর শুধু আজহাবা একটা ভার্ব, শুধু আজহাবা একটা ভার্ব, কিন্তু আন আজহাবা একটা নাউন। আমি আবারও বলছি গুরুত্বপূর্ণ কথা এই লেসনের জন্য, আন আজহাবা এজ এ পেয়ার একটা নাউন, আর শুধু আজহাবা এটা একটা ভার্ব। তাহলে আন আজহাবা, আন পরের মুদারি ক্রিয়াকে মানসুব করে দেয়। আন আজহাবা এবং আন প্লাস আজহাবা একসাথে আন আজহাবা, এটা একসাথে নাউন। আমি চাই, আমরা আগের লেসনে আরাদা ইউরিদু দিয়ে শিখেছি, আরাদা ইউরিদু দিয়ে শিখেছি। তাসনুবা আক্তার, আপনি ইউরিদু দিয়ে মুদারির ভার্ব গুলো বলতে হবে। প্রথমে ডুয়ার ইন পকেট, ইউরিদু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইউরিদু দিয়ে ইউরিদু, হ্যাঁ ইউরিদু, সে চায়। না অর্থ বলতে হবে না ম্যাডাম, জাস্ট আরবি বলবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার। ইউরিদু, তুরিদু, উরিদু, না নুরিদু, তুরিদুটা তো দুইবার। দুইবার দুইবার, জি স্যার। তুরিদু, তুরিদু, উরিদু, নুরিদু, তাহলে আমি চাই কি হবে? আমি চাই। উরিদু, তুমি চাও, তুরিদু, আমরা চাই, নুরিদু, সে চায়, তুরিদু, না ইউ, ইউরিদু, সে চায় পুরুষ ইউরিদু, আর সে চায় মহিলা তুরিদু। হ্যাঁ, তুরিদু, জি স্যার। তাহলে আমি চাই আরবি আবার বলেন। আমি চাই উরিদু। ভেরি গুড, উরিদু। এই আরাদা ইউরিদুর মুদারি নিয়ে কারো কোনো সংশয় থাকলে সে জানাবেন, আমরা তার সাথেও প্র্যাকটিস করব, আবার ক্লাসে তো বারবার বলবো ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাডাম, আপনি থাকেন, আপনি দেখেন, এটা পড়েন, বাংলাটা বলেন। আমি বইটা চাই। আই ওয়ান্ট দ্য বুক, পড়েন এটা, উরিদুল কিতাবা, উরিদুল কিতাবা। আচ্ছা, এই উরিদুল কিতাবা একটা পরিপূর্ণ সেন্টেন্স, এটা কোন ধরনের সেন্টেন্স, নমিনাল নাকি ভার্বাল? মানে এই নমিনাল সেন্টেন্স, না না, এইটা শুরু হয়েছে কি ভার্ব নিয়ে না নাউন ভার দিয়ে? দিয়ে, জি স্যার, ভার্বাল 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 সেন্টেন্স স্যার, ভার্বাল। তাহলে প্রথমে উরিদুটা কি? উরিদুটা স্যার ভার্ব, ভার্ব প্লাস ডুয়ার, দুয়ার। ভার্ব প্লাস ডুয়ার দুটাই আছে। আল কিতাবাটা কি? আল কিতাবাটা স্যার অবজেক্ট, ভেরি গুড। এখন বলেন আমি কলমটি চাই, কি হবে আরবি? উরিদুল কলামা হ্যাঁ, কলামা মানসুব কেন হচ্ছে? স্যার, মানসুব হচ্ছে স্যার অবজেক্টের জন্য স্যার। আমি পড়ি, বলতে পারবেন ম্যাডাম আরবি? আমি পড়ি, পড়া আরবি জি কি, স্যার, WPP থেকে পড়া, পড়া? হ্যাঁ, দারাসা ইয়াদ্রিসু স্যার, না সেটা তো শেখা, শেখা, এটা তো বিখ্যাত একটা ভার্ব। জিব্রিল এসে জি রাসূল স্যার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছিলেন? স্যার, ইকরা ইকরা বিসমি ইকরা রাব্বিকা। ইকরা বিসমি রাব্বিকা, জি স্যার।
তাহলে এখন বলেন পড়ার ডব্লিউপিপি কি হবে? করা ইয়াকরাউ, করা ইয়াকরু একরাউ ইয়াকরাউ। এখন আমি পড়ি মুদারি থেকে, আমি পড়ি, একরাউ আকরাউ আমি কোরআন পড়ি, আকরাউল কুরআনা মাশাআল্লাহ, আমি হাদিস পড়ি, আকরাউল হাদিস স্যার হাদিস কি হাদিসি হবে স্যার হাদিসা, হাদিসা বলেন আমি কোরআন পড়ি আকরাউল কুরআনা ফজরের পরে, আকরাউল কুরআনা বাদাল ফার্স বাদল ফার্স না ফাজ রি, ফজর ফজর স্যার ফজর ফজর না না ফজর ফজর ফাজরি, স্যার রি ফাজরি। ফজরে ফজরে বলেন আবার আক্র, আবার বলেন আমি ফজরের পর কোরআন পড়ি, আকরাউল কুরআনা বাদাল ফজরি মাশাআল্লাহ, আমি জোহরের পরে কোরআন পড়ি। আকরাউল কুরআনা বাদাল যুহরি এখন পড়েন, আমি পড়ি, আপনি তো বললেন আকরাও। আচ্ছা ম্যাডাম, এখন লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করবেন প্লিজ, খুব সহজ এবং বলা শিখে গেলে আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ খুব ভালোভাবে। আমি পড়তে চাই পড়তে ম্যাডাম, চাই আপনি প্রথমে বলেন জি স্যার আমি চাই, এটা বলেন। স্যার উরিদু উরিদু আর এই আকরাও মানে কি ম্যাডাম? আমি পড়ি তাই না? পড়া স্যার আমি পড়ি জি স্যার আচ্ছা, কি করলে হবে আমি পড়তে? স্যার আনটা যোগ করলে স্যার করেন আমি মানে আক্রাউর সাথে করেন উরিদু উরিদু আন আক্রাউ এক্সিলেন্ট, মাশাআল্লাহ। আবার বলেন উরিদুল আন না, আক্রাউ উরিদুল না আক্রাউ উরিদু। উরিদু আন আক্রাআ এখন বলেন আমি লিখতে চাই, উরিদুল আন উরিদুল কেন বলছেন ম্যাডাম? উরিদুল সরি হবে স্যার সরি জি স্যার ম্যাডাম, আমি উরিদু বলি, আন আমার কথা শোনেন, আপনি সময় নিয়ে বলেন, আমরা আপনারে সময় দেব অনেক, আপনি আস্তে আস্তে বলেন। জি আমি স্যার আমি লিখতে চাই, উরিদু আন আক্তু আক্তু আক্তুবা ভেরি গুড। আমি পান করতে চাই, উরিদু আন আশরাবা গুড, এই তো। কারো কোনো ডাউট থাকলে বলবেন ম্যাডাম, আমি পড়তে চাই, আমি লিখতে চাই, আমি পান করতে চাই। পান করতে আচ্ছা বাংলায় আর কয়েকটা বলেন, আমি এটা চাই ওটা চাই, কিছু একটা বলেন, আমি বের আমি হতে যেতে চাই, আমি চাই আমি 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 যেতে চাই আচ্ছা হ্যাঁ ভেরি গুড, আমি যেতে চাই, বলেন। উরিদু 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 আন আসহাবা হ্যাঁ আজহাবা, উরিদু আন আজহাবা, হ্যাঁ আসহাবা উরিদু আন আজহাবা, স্যার আন মানে কি এখানে টু হিসেবে ব্যবহার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেটা করলামই আগে, গতকালকে করছি, আজকেও করলাম। সেদিন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই ক্লিয়ার আচ্ছা হতে পারিনি হ্যাঁ, আন টু হিসেবে ব্যবহার হচ্ছে। কাজী হাবিবুল আপনার প্রশ্নটা করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার ওই যে ভাই প্রশ্নটা করলেন স্যার লাস্ট ক্লাসটা আমি করতে পারিনি স্যার আনের ব্যবহারটা স্যার আমি জানি না স্যার আচ্ছা কাইন্ডলি আন, একটু স্যার একটু হ্যাঁ শিওর, বলবেন স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। আমরা বলি যে আমরা, আমি যেতে চাই, এই যে যেতে, খেতে, দেখতে, হ্যাঁ পান করতে, বসতে, বের হতে, এই যে ভার্বের সাথে আমরা তে যুক্ত করি, এই স্যার ব্যবহারটা আরবিতে কিভাবে হবে সেটা হচ্ছে আনের মাধ্যমে। স্যার বুঝতে পারছি আমরা স্যার যেমন আজহাবু মানে আমি যাই, আর এর সাথে যদি আমরা একটা আন যুক্ত করি তখন অর্থটা হবে আমি যেতে, আমি যেতে অর্থাৎ আমি যাইটা হয়ে যাবে আমি যেতে, আমি যেতে অর্থাৎ আনটা তে হিসেবে ব্যবহার হয়। তে যে মুমিনুর যেমন বললেন যে টু হিসেবে ব্যবহার হয় কিনা, হ্যাঁ টু স্যার হিসেবে ব্যবহার হয়। স্যার বুঝতে পেরেছি স্যার আচ্ছা তাসনুবা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সিরাজুল আলম আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন আমি পান করতে চাই, এই ম্যাডাম কেবল বলছেন, উরিদু আন আশরাবা এবার এর সাথে কফি যুক্ত করেন, উরিদু আন আশরাবা কহওয়াতা মাশাআল্লাহ, পানি যুক্ত করেন, উরিদু আন আশরাবা মা আশরাবাল আশরাবাল, হ্যাঁ আশরাবাল মা এর সাথে চা যুক্ত করেন, উরিদু আন আশরাবাল শায়া শাইয়া মোহাম্মদ মুস্তফা প্লিজ। হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা হুজুর এই যে রহমতুল্লাহ, আলের যে ব্যবহারটা আলের ব্যবহারটা এটা আমরা আসলে প্র্যাকটিস হচ্ছে কিন্তু একজাক্টলি
কোনো নিয়ম তো আমরা জানতে পারছি না, আমি অন্তত আমি জানি না যে কোন ক্ষেত্রে আলতা হবে এবং কোন ক্ষেত্রে আলতা না হওয়ার এমন কোন বিধান আছে কি? আল না আন কোনটা? আল আল এই যেমন আল কাহওয়াতা এক্ষুনি বললেন ডক্টর সিরাজুল ইসলাম ভাই, আচ্ছা উরিদু আনা আল কাহওয়াতা, হ্যাঁ উনি তো আনা আশরাবা বাসা বাল কাহওয়াতা, হ্যাঁ এই যে আশরা বাল এখানে মানে আল কি থাকতেই হবে নাকি? না আপনি দিয়েন না, আপনি দিয়েন না, না, কোনো অসুবিধা নাই। না আমি দেয়া না দেওয়ার কথা মানে ওরকম আমি অপশন চাচ্ছি না, আমি চাচ্ছি যে কোনো রুলস আছে কি না, যে রুলস কখন রুলস প্রয়োগ করতেই রুলস হবে, না রুলস কখন খুব কখন সহজ, প্রয়োগ করা যাবেই না। রুলস খুব আচ্ছা সহজ, সেটা একটু যে আপনি আচ্ছা সেটাকে কি একটু বলুন। নির্দিষ্ট বলতে চাচ্ছেন না অনির্দিষ্ট বলতে চাচ্ছেন? যদি নির্দিষ্ট বলতে চান তাহলে আল, যদি অনির্দিষ্ট বলতে চান তাহলে আল নাই। সহজ, খুব সহজ। আপনি যদি কফিতে আল না দেন তো বাক্য অশুদ্ধ হবে না, কিন্তু আপনাকে বলতে হবে ঠিকভাবে, আল দিলে একটা জবর, আল না দিলে দুইটা জবর। দুইটা তো জি এইটাই হলো বিষয়, ওইটা পারলে আপনার আল বা আল ছাড়া না, আপনি কোনো অসুবিধা যেমন নেই। একটু আগে আপনি বললেন যে ডক্টর সিরাজুল ইসলাম ভাইকে যে উনি আল ছাড়া কাহওয়াতারা বলছিলেন, আপনি বলছেন আল, হ্যাঁ তার উনি মানে বলতেছে আপনি কি, হ্যাঁ আমি তখন আমার প্রশ্নটা আরো একটু জোরালো জি হলো যে তাহলে আল দেওয়ার কোনো ম্যান্ডেটরি ইস্যু আছে কি? না, উনি আমরা যেহেতু এই ক্লাসে একদম শেষ পর্যন্ত বলি তাই না, তো উনি যদি কহওয়াতান বলতো তাহলে আমি আর বলতাম না যে আপনি আল দেন, তো উনি বলতেছে ও আচ্ছা কহওয়াতা, আচ্ছা আচ্ছা তখন আমি কহওয়াতা বলতে, বলতেছি তাহলে আল আচ্ছা যুক্ত করতে হবে। উনি যখন ধন্যবাদ বলতেছে মা আ, তখন আমি বলতেছি আল দিয়ে বলেন, কিন্তু উনি যদি জি মা আন বলতেন তাহলে আমি কোনো কথা বলতাম। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকেও। আচ্ছা সিরাজুল আলম আপনাকেও অনেক ধন্যবাদ। এখন আপনারা যারা শুনছেন এরকম, আপনারা WPP যদি আপনাদের থাকে আপনাদের মানে জেহেনে মাথায় ব্রেনে, এখন আপনি অনেক কিছু বানাতে পারবেন। আপনি হজ উমরা যদি যান, আপনি কোনো রেস্টুরেন্টে ঢুকে কফি চান সেটা বলতে পারবেন, এবং আপনি যে ভাষাটাই বলবেন এটা হচ্ছে সবচেয়ে সেরা শুদ্ধ ভাষা আরবি ভাষার মধ্যে। প্রায় 41টা দেশে রাষ্ট্রীয় ভাষা আরবি, এবং শত শত এক্সেন্ট আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে সেরা এক্সেন্ট হচ্ছে আমরা যেটা শিখছি সেটা, সবচেয়ে সেরা এক্সেন্ট হচ্ছে আমরা যেটা শিখছি সেটা। তো আপনার যারা একদম লেখাপড়া করে না বা কখনোই এই ব্যাপারে কথা বলে না, তারা হয়তো আপনার দিকে আড় চোখে তাকাবে, কিন্তু যদি আপনি বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বা হচ্ছে ভালো জায়গাতে যে বলেন, তখন আপনার কথা লোকে বুঝবে। যখন কেউ বই লেখে তখন আপনার ভাষাতেই লেখার চেষ্টা করে, যখন কেউ কথা বলে লেকচার দেয় আপনার ভাষাতেই বলার চেষ্টা করে। তো সাধারণত আঞ্চলিকতা আছে, কিন্তু সেটা তা সাটা হয়ে যায় তা, যেমন আমরা সালা সাতুন শিখেছি তিন, আপনি দেখবেন ওইখানে বলে তালা তা, তো তখন হয়তো আপনি ঘাবড়ায় যাবেন যে কি শিখে আসলাম বুঝি না। আপনি মানে উপযুক্ত এবং উত্তম জিনিস শিখেছেন তারা সেটা জানে না। যেমন হলো যে আপনি বরিশালে যদি যান, যে আপনার যদি বলে যে একটু হুররা দেব কিনা মানে ঝোল, আপনি ঘাবড়ায় যাবেন ওরকম। যাই হোক আমরা এখন একটু পড়ি। মুস্তাওসফি মানে হচ্ছে ক্লিনিক, মুস্তাওসফি মানে হচ্ছে ক্লিনিক। আসি আবার জান্নাতুন, ম্যাডাম আপনি আসবেন প্লিজ। মুস্তাওসফি মানে হচ্ছে ক্লিনিক, জান্নাতুল খায়ের তানি। ওয়ালাইকুম আসসালাম জি স্যার, রহমতুল্লাহ। ম্যাডাম প্লিজ। উরিদু আন আজহাবা হুজুর ইলাল এটা পেজ নাম্বার কত আছে আমাদের টেক্সট বুকে প্লিজ? সফা মুস্তাওসফি সফি পেজ নাম্বার আমি বলছি 115 স্যার, 115 স্যার, 115। হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ ম্যাডাম প্লিজ। আমি যেতে চাই ক্লিনিকের দিকে, আমি ক্লিনিকের দিকে যেতে চাই, ক্লিনিকে যেতে চাই, দিকে বলতে হবে না, আবার আরবিটা বলেন। উরিদু আন আজহাবা ইলাল মুস্তাও সফি, হ্যাঁ অর্থ বলেন। আমি ক্লিনিকে যেতে চাই। আচ্ছা নাসিতু মানে হচ্ছে ম্যাডাম আমি ভুলে গিয়েছি। হ্যাঁ ভুলে গেছি হ্যাঁ বলো। জি স্যার, নাসিতু আন আকুলাল লাকা শাই আন, আমি ভুলে গেছি তোমার জন্য কিছু কিছু বলতে, আমি কিছু আন
তোমাকে কিছু বলতে আমি ভুলে ভুলে গেছি তোমার জন্য কিছু বলতে, তোমাকে কিছু বলতে, হ্যাঁ তোমাকে কিছু বলতে আমি ভুলে গেছি, ভুলে গেছি। নাসিতু আন আকুলা লাকা শাই আন, তোমাকে কিছু বলতে আমি ভুলে গেছি। হ্যাঁ, এখন আমাদের যে শেখার সাবজেক্টটা সেটা কোথায় আছে এখানে? আন আকুলা, আন আকুলা মানে আমি বলতে, হ্যাঁ আমি বলতে, আমি বলতে, আমি বলতে। আচ্ছা, আন কি করে ম্যাডাম? আন হচ্ছে মুদারিকে মানসুব করে, আন হচ্ছে মুদারিকে মানসুব করে। না হলে আরেকটা কিছু করে, সেটা তে যোগ করে, সেটা তো অর্থগত দিক থেকে, আমি ফিজিক্যাল কথা জিজ্ঞেস করছি। ঠিক আছে, উরিদু আন আহফাজা আহফাজাল কুরআনাল কারিমা, আমি চাই কুরআনুল কারিম মুখস্থ করতে। ভেরি গুড, আপনার আরবি পড়া ম্যাডাম আগের থেকে অনেক ভালো হয়েছে, জি পরিষ্কার। নাসিতু আন আকতুবাদ দারসা, আমি ভুলে গেছি পাঠটি লিখতে, আমি ভুলে গেছি পাঠটি লিখতে। আমি নাসিতু মানে মানে কি নাসিতু মানে আমি ভুলে গেছি, এটা মাদি, হ্যাঁ ওটা মাদি। ও আচ্ছা আচ্ছা, আমি তো না না কি করলাম তো আবার আমরা হবে কি না, না ওটা মাদি, ওটা আমরা এখনো শিখিনি ওই ভার্বটা, 5 নম্বর বইয়ে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাডাম, এটা পড়েন এবং এটা অনুবাদ বলবেন, এটা পারবেন ইনশাআল্লাহ। দেখেন, উরিদু আন আদরুসুল লুগাতাল আরাবিয়াতা, আদরুসুল লুগাতাল আরাবিয়াতা লিআন্নাহা লুগাতুল কুরআনিল কারীম, কারীম গুড, লিআন্নাহা লিআন্নাহা, হ্যাঁ আমি চাই আমি চাই আরবি ভাষা পড়তে, পড়তে আরবি ভাষা শিখতে, পড়তে আরবি ভাষা শিখতে, আমি আরবি ভাষা চাই আরবি ভাষা শিখতে। লিআন্নাহা লিআন্নাহা লুগাতুল কুরআনিল কারিমি, কেননা কেননা কুরআন হচ্ছে আরবি ভাষা, না কেননা সেটা লিআন্নাহা, এটার মানে হচ্ছে কেননা তা, কেননা তা কেননা শিখতে, লুগাতুল কুরআন মানে কুরআনের ভাষা, আল কারিমি কুরআনুল কারিমের ভাষা। এখন পুরো সেন্টেন্সটা আবার পড়েন এবং অনুবাদ করেন। উরিদু আন আদরুসুল লুগাতাল আরাবিয়াতা, আদরুসাল আদরুসাল লুগাতা, এইটা এক নিঃশ্বাসে পড়বেন লুগাতা, উপরের লাইনটা এক নিঃশ্বাসে পড়েন। উরিদু আন আদরুসাল লুগাতাল আরাবিয়াতা, ব্যাস এবার ওইটার অর্থ বলেন, লুগাতুল কুরআনিল কারিমি। আচ্ছা বলেন, হ্যাঁ এবার অর্থ বলেন। আমি চাই আমি চাই আরবি আরবি ভাষা পড়তে, কেননা তা কুরআনুল কারিমের ভাষা। মাশাআল্লাহ, আচ্ছা ম্যাডাম এটা কি আপনি আগে ট্রাই করছেন না এখনই পড়লেন আর বললেন? গত সপ্তাহে ট্রাই করেছিলাম স্যার, কিন্তু পুরো অর্থটা জানতাম না। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে এক সপ্তাহ আগে থেকেই চেষ্টা করতেছেন, বিরাট ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তারপরে ইব্রারুল হক, ইব্রারুল হক আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইব্রারুল হক, আমরা সবাই আপনাকে খুব ভালোবাসি, সেটা আপনাকে জানালাম। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা যদি কাউকে ভালোবাসো তাহলে সেটা তাকে জানাও। জি, তারপরে আচ্ছা এটা তো ম্যাডাম পড়লেন, এখান থেকে পড়ে নুরিদু আন নাসআলাকা সুয়ালান ইয়া উস্তাযু, আমরা চাই নাসআলাকা আপনাকে জিজ্ঞেস করতে, কস সুয়ালুন সুয়ালান একটা প্রশ্ন, সুয়ালান একটা প্রশ্ন, একটাই কোশ্চেন তাই তো স্যার, সুয়ালান মনসুব সুয়ালান ইয়া উস্তাদ, হে উস্তাদ আমরা আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। তুরিদু আন তাকুলা লি সাইয়ান, তুমি কি বলতে চাও আমাকে কিছু? মাশাআল্লাহ, তুমি কি আমাকে কিছু বলতে চাও?
يريد أخي أن يدرس بالجامعة الإسلامية. أمار بھائی چاہے جامعة یونیورسٹی پڑھار جنو. اسلامی بشبیدلائے. اسلامی بشبیدلائے. چاہے. جامعة من اسا یونیورسٹی تو. جامعة الإسلامية. اسلامی بشبیدلائے. اسلامی یونیورسٹی تے پڑھتے چاہے. أمار بھائی جامعة اسلامية یونیورسٹی تے پڑھتے چاہے. جامعة اسلامية بوللي আর ইউনিভার্সিটি পড়তে হবে না মানে জামিয়া মানে বিশ্ববিদ্যালয় আমার ভাই ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা জামিয়া ইসলামিয়াতে পড়তে চায় নসীতু আন আকতুবাল উলওয়ানা আলাল জারফ উনওয়ানা উন হ্যাঁ উনওয়ানা আলাল জারফি আমি ভুলে গেছি লিখতে অ্যাড্রেস খামের উপর অর্থাৎ আমি খামের উপর ঠিকানা লিখতে ভুলে গেছি হ্যাঁ তাহলে এখানে দুইটা শব্দ আছে উনওয়ান এবং জারফ রাইট উনওয়ান হচ্ছে ঠিকানা অ্যাড্রেস আর জারফ হচ্ছে খাম উনওয়ান হচ্ছে ঠিকানা আর জারফ হচ্ছে খাম জি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته